হ্যাঁ গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ 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 ভিডিও। তো ভাই, কালকে সন্ধেবেলা হঠাৎই প্রবাল গেছিলো ওর গাড়ির রিং দুটোতে মানে স্টিকার করতে, আর তখনই গিয়ে আমি ওইখানে দেখি যে ওইখানে দাদাটা মোবাইলের মধ্যে স্টিকার করে, আর সঙ্গে সঙ্গে ভাবলাম যে ভাই, আমার ইউটিউব চ্যানেলটা যদি আমি মোবাইলের ব্যাকের মানে পেছন দিকটা করে করি, মানে নিজের লোগোটা দিয়ে আর নিজের নামটা দিয়ে, তাহলে কেমন লাগবে। দিয়ে ফটাফট সবার কাছে পারমিশন নিয়ে সবাই বলছে দারুণ লাগবে দারুণ লাগবে। দিয়ে আমি দাদার কাছে কাজে বসিয়ে দিলাম যে দাদা তুমি শুরু করে দাও। দিয়ে দাদা তো এইখানে সুন্দর করে আমার ছবিটা দিয়ে পিএনজির মতো একটা কালো করে বার করছে ওইটা ব্যাকে লাগানোর জন্য, আর আমি এদিকে মানে দেখেই যাচ্ছি মানে সব ঠিকঠাক আছে নাকি। ভাই সব ঠিকঠাক তো দেখে নিতেই হবে, কারণ ফোনের ব্যাকে লাগাবো মানে একটা আলাদাই ব্যাপার। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভাই লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, শেষে ভাই দারুণ হয়েছে আমার কাজটা, মানে আমার তো দারুণ পছন্দ হয়েছে আর তোমাদেরও পছন্দ হয়েছে। আমার কথা আটকে যাচ্ছে, তোমাদেরও দারুণ পছন্দ হবে, কারণ ভাই কাজটাই তো দারুণ হয়েছে। আর এখানে দাদা সব কিছু সাজিয়ে নিচ্ছে, ওই মানে এই কালারটার ওপরেই হবে, এই কালারটার ওপরে এরকম ছবি বসিয়ে তারপরে ইউটিউবের লোগোটা দিয়ে তারপরে তোমাদের ভাইয়ের চ্যানেলের নাম HB ক্রেজি, আর নিচে যেই বাংলা লেখাটা ছিল যে কর্ম করে যাচ্ছি, তো ওই লেখাটা পরবর্তীকালে আর হয় না আগেই বলে দিচ্ছি। ওই কারণ ওই লেখাটা অনেকটা ছোটো ছিল, দাদার কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো, তাও দাদা এখানে প্রথমে ওই নীল ইয়েটা লাগিয়ে দিল ফোনের ব্যাকের পেছনে, শুধু নীলটা লাগিয়ে মনে হচ্ছে আমার ফোনটা নতুন হয়ে গেছে। তারপরে দাদা এখানে দেখে দেখে ধীরে সুস্থে আমাকে কাটছে, মানে আমার যে ইয়েটা ছবিটা সেটাকে সুন্দর করে কেটে বার করে দিল, তারপরে তোমাদের ভাইয়ের লোগো মানে এইখানে HB ক্রেজি, HB ক্রেজিটা তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে দাদাটা অনেক কষ্ট করেছে এই কাজটার জন্য, কারণ ওই পুরো আমার ছবিটাকে খুঁটে খুঁটে তোলা অনেকটাই ধৈর্যের ব্যাপার। ভাই আমার দ্বারা তো হতোই না, কিন্তু দাদা অনেক আস্তে আস্তে সুন্দর করে কাজটা করছে পুরো নিজের মনে করে। আর এইখানে তো আমি দেখেই যাচ্ছি, এই যে পোস্ট দিয়ে দিলাম ইয়ো ইয়ো বান্টাই র্যাপার, আর এইখানে ভাই HB ক্রেজি লেখাটা এখনও কাটা হয়নি, দাদা বিরাট আস্তে ধীরে করছে কারণ কাজটা যেন পুরো প্রপারভাবে হয়। আর এই কাজ দেখতে দেখতে হঠাৎই আমার পিঠের ভেতরে কী একটা ঢুকে ভাই সাংঘাতিক পরিমাণে একটা জোরে করে কামড় দিয়ে দিল, আর কামড় দিতে দিতে আমার জ্বালা শুরু হয়ে গেলো। আমি সবাইকে বলছি দেখ 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 ভেতরে কী আছে, আর এইখানে ফাইনালি আমার ছবিটা এখন মারা হয়ে গেছে। তারপরে এইখানে দাদা HB ক্রেজিটাও মেরে দিল। ভাই কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও, লেট করো না আগে কমেন্ট করো। আর আমি তো দেখে ভাই আমি তো নিজে ভাই অবাক হয়ে গেছি, কারণ ভাই কাজটাই দারুণ হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।